হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি একটু অসুস্থ ছিলাম, এ কারণে গাছের যত্ন করতে পারিনি। তো কয়েকটা দেখতে পাচ্ছেন, কয়েকটা টপের মধ্যে আমি পুইয়ের গাছ লাগিয়েছিলাম, লাল পুই। দেখতে অনেক সুন্দর, খেতে কিন্তু অনেক মজা। যেহেতু ছাদ বাগানে রাসায়নিক সার ছাড়াই যেহেতু সবজি আবাদ হয়, তো বন্ধুরা অনেকদিন পরে এসে দেখছি যে এই টপের অনেক লতার পাতার হয়েছে, দেখতে পাচ্ছেন পুইয়ের। তো এখন জোন নেই বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাতায় কোনো জোন নেই, যেহেতু পরিচর্যা করা হয়নি। তাই আজ আসছি ছাদটা পরিষ্কার করতে, আর এই হাতে পুইয়ের গাছগুলো আমি মাটিতে লাগাই দেওয়ার ব্যবস্থা করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতা একদমই পাতলা আর খুবই চিকন। তো মাটিতে লাগালে এখন গাছটা তুললে কি মারা যাবে কি না, এজন্য বন্ধুরা একটু কমেন্ট করবেন আর সাথে থাকবেন। তো এখন এখান থেকে দেখেন আমি অনেকগুলো কুশি কাটছে, এখন চিন্তা করতেছি এখান থেকে তুলবো কি না, গাছের মধ্যে চলে গিয়েছে গাছটা। তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি। বন্ধুরা দেখেন অনেক কয়েকটা ডাল ডুল বেরিয়ে গিয়েছে এখান থেকে। তো এখন খুবই টেনশন লাগছে, যদি এটাকে নাড়াচাড়া করি যদি গাছটা আবার ভেঙে ঢেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায়, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড়, একলা সম্ভব না এটাকে সরানো নাড়ানো। তো মেয়েকে নাতনিকে সাথে নিয়ে আসছি, এখন এটাকে মাচায় তুলে দিচ্ছি মাটিতে লাগাই। আমার যেই ড্রেঙের টপটা আছে সেই ড্রেঙের টপের মধ্যে আমি এখন লাগানোর জন্য চেষ্টা করতেছি। তো বন্ধুরা সাথে থাকবেন, আমার ছাদ বাগানের সাথে থাকবেন, আর আপনারাও এরকম ট্রাই করবেন আমার মতো। যদি দুই একটা পুইয়ের গাছ লাগান তাহলে কিন্তু আর পুইয়ের শাক কিনে খাওয়া লাগবে না। তো থাকেন বন্ধুরা সাথে, লাগিয়ে আপনাদেরকে দেখাবো গাছটা কেমন যত্নে কেমন বড় হয়েছে, পাতা পরিবর্তন আছে কি না। তো সাথে থাকবেন বন্ধুরা। তো আমি এখানে আমার এই ড্রেঙের টপ যেটা আছে সেই টপের মধ্যে আমি লাগানোর চেষ্টা করতেছি। এখানে আর একটা চারা আমি লাগিয়েছিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটাও প্রায় উপরের দিকে উঠে আসছে, আর একটা বালতির মধ্যে লাগানো আছে সেটাও উঠে আসছে। তো এখানে কিছু দুইটা তিনটা চারা আছে, আর কিছু সাদা পুইয়েরও আছে। তো বন্ধুরা মনে করছি যে মাটিতে লাগালে হয়তো পাতার জোরটা বেশি হবে। আর কি কি সার ব্যবহার করলে, আমি রাসায়নিক সার যেহেতু ব্যবহার করি না, আর কি ধরনের সার বাড়িতে তৈরি করে ব্যবহার করলে গাছ ভালো হয় একটু কমেন্ট করে অবশ্যই বন্ধুরা জানাবেন। তো বন্ধুরা আপনাদের ছোট্ট কমেন্টের জন্য আমি আপনাদের পথের দিকে তাকায় থাকবো, যাতে আমি উপকৃত হই আর আপনারা আমার মতো এরকম ছোট ছোট ছাদ বাগান করার চেষ্টা করবেন। এতে সংসারের চাহিদাও পূরণ হবে আর সময় কাটবে, ভালো লাগবে। এই ফিরে আসছি বন্ধুরা, লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অনেকখানি গর্ত খুঁড়ে নিয়ে আসি, এইখানে আমি অনেক সবজি লাগিয়ে খাই প্রতিবার, এখান থেকেই অনেক চারা হয়েছিল। এখনও আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক কিন্তু সাদা সাদা পুইয়ের চারা আমার বেঁধে আছে, কিন্তু যত্নের অভাবে গাছগুলো, আর লাল শাক বুনেছিলাম তার মধ্যে রেখেছিল এজন্য গাছগুলো কোনো বাড়তে পারেনি। এখন আমি এখানে গর্তের মধ্যে লাল পুই দিয়ে দেব। সাথে থাকি বন্ধুরা, আমি গর্তটাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে দুটো চারা লাগিয়েছিলাম। দেখেন যদি আমি একটু সুস্থ থাকতাম তাহলে হয়তো আমার গাছগুলো অনেক ভালো থাকতো, আর হয়তো ভালোভাবে আমি গাছগুলো যত্ন করতে পারতাম। তা এখন আমি এই টপ থেকে বের করার চেষ্টা করতেছি, যখন টপে এত পাতলা পাতা হচ্ছে আর খুব দুর্বল। তো এখন আর এখানে আর রাখতে চাইছি না, মনে করলাম যে হয়তো 10-12 ইঞ্চি টপে হয়তো ভালোভাবে গাছটা হবে। তো গাছ হয়েছে ঠিকই বন্ধুরা, কিন্তু জোর নেই, এ কারণে আমি এখান থেকে এখন এদের ট্রান্সফার করছি মাটিতে, ড্রেঙের মাটিতে। আমি যে ড্রেঙের টপ করেছি ছাদে সেই ড্রেঙের মাটিতে আমি এখন ট্রান্সফার করছি। তো বন্ধুরা আমি অনেক করছিলাম, চিন্তা করছিলাম যে আমি গাছটা তুলতে পারবো না। তো আমি টপ সহকারে গাছটা তুলতে পারছি, আমার খুব ভালো লাগছে।
তা চলুন বন্ধুরা এখন আমি এটাকে নিয়ে যাই লাগিয়ে দেব। অনেক কষ্ট করে আমি যখন গাছটা তুলতে পেরেছি, আমি এই গাছের মধ্যেই এই পুয়ের গাছের ভিতর দিয়েই আমি এই গাছটাকে লাগানোর চেষ্টা করতেছি। আমার গর্তটা মনে আছে বন্ধুরা অনেক ছোট হয়ে গিয়েছে, আর একটু গর্ত করতে হবে। এখানে অনেক লাল শাক পালং শাক ধনে পাতা ছিল বলে আমি তখন চারাগুলো লাগাতে পেরেছিলাম না, তে আমি এর জন্য টপে দিয়েছিলাম যে টপে কেমন হয় গাছ দেখছি তেমন জন্যই বাঁচবে কিনা বন্ধুরা জানি না, এত যুদ্ধ করা হচ্ছে গাছের সাথে যেহেতু। সে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যথেষ্ট পরিমাণে এদেরকে বসানোর চেষ্টা করলাম শেষ পর্যন্ত। এখন আমি মাথাতে তুলে দিব প্রতিটা ডাল। আমি এই ডালগুলো ভাঙতে যাচ্ছি না, আরো কিছুদিন পর ভাঙতে যাচ্ছি যেহেতু পাতা একদম ছোট ছোট আর খুবই পাতলা আর ডালগুলো খুবই চিকন। এদেরকে যদি এখন আমি ভেঙে কেটে নিই হয়তো এরা আরো দুর্বল হয়ে পড়বে, এ কারণে আমি এদেরকে ভাঙতে যাচ্ছি না। আমি এই আগাগুলো সম্পূর্ণ আগাগুলো এভাবে আমি তুলে দিচ্ছি। আপনারা আমার গাছের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি অনেক কষ্ট করি আমার ছাদ বাগানের জন্য, কারণ ছাদ বাগান নিয়ে পাখি কবুতর নিয়ে আমি থাকি। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো কুশি ছেড়েছে আর এই কুশিগুলো আমি তুলে দিলাম, দেখা যাক আল্লাহ কি করে। এখন বর্ষার সময় গাছ ভালো হয়, আশা রাখছি যে আমার পুয়ের গাছগুলো একটু মোটা তাজা লকলকি হবে। একদম খিটখিটে বন্ধুরা দেখতেই পাচ্ছেন। ভালোভাবে আমি গোড়াতে মাটি দিয়ে দিচ্ছি, আর এখানে তো অনেকগুলো কালকে সাদা পুই আমি লাগিয়েছিলাম, এখন কি হবে ভালোভাবে হবে কি না জানি না। বেশি চাপবো না বন্ধুরা, হালকা চেপে দেব। আর তো বৃষ্টি পানি আসবেই, বৃষ্টি হবে ইনশাল্লাহ, আল্লাহ বৃষ্টি দিলে এবার আমার গাছগুলো হয়তো ভালো হয়ে যাবে। আর কি কি রাসায়নিক সার বাদে যদি কোনো তেমন কোনো আপনাদের জানা থাকে যে ভালো কোনো সার বানিয়ে বাসাতে যদি বানিয়ে দেওয়া যায় গাছ সুস্থ হয় আরও তরতাজা হয়, তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে একটা লাঠি পুঁতে দিলাম, যে লাঠিটা টপের মধ্যে পোতাচ্ছিল ওই লাঠিটা আবার পুঁতে দিলাম, আর গাছগুলো এভাবে তুলে দিলাম, দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা, সবই তো আল্লাহর ইচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এভাবে গাছগুলো সুন্দর করে মেলে দিলাম। এখন একটা চিকন সুতলি দিয়ে বেঁধে দেবো, আমার গাছগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমার গাছগুলো, এত কষ্ট করলাম যাতে আমার গাছগুলো ভালো থাকে সুস্থ থাকে আর বেঁচে থাকে আর যেন মোটা তাজা হয়, তা আমাকে একটু অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন আমি কী সার ব্যবহার করলে পরে আমার গাছগুলো বাড়িতে তৈরি করা কী সার ব্যবহার করলে গাছগুলো সুন্দর হবে। তো রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।